হ্যালো গাইস, তো আজকে চলে এসেছি সরাসরি আমি রান্নাঘরে। আর দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি বাড়ালি। তো বসেই যখন আছি তো ভাবলাম যে আজকে মাকে রেস্ট দিই আর রান্নাটা আমি করে ফেলি, সেই জন্য ভাড়ালিগুলো কেটে নিলাম। আর ভেবেছিলাম যে এই চাল কুমড়োটা করবো, আর চাল কুমড়োর যা দশা রান্না করা যাবেই না। আর সঙ্গে করব কচু দিয়ে আলু দিয়ে তরকারি, মানে এই গাঁঠি কচু দেখছো, এই গাঁঠি কচুর তরকারি। তো চলো বন্ধুরা রান্নাটা ঝটপট করে ফেলি। আর সঙ্গে আছে কিন্তু মাছ। তো ঢাকনাটা খুলতে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে মনে হচ্ছে সত্যি রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তোমরাই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কালারটা কেমন এসছে। আর এটা হলো গঙ্গার ইলিশ, সকালবেলায় আমার বরমশাই দিয়ে গেছে, ওই বাড়িতেও নেওয়া হয়েছে আর আমাদের জন্যও কিন্তু দিয়ে পাঠিয়েছে। আর সঙ্গে দেখো কচু আলুর ঝোল করে ফেলেছি, আর সঙ্গে আছে ভাড়ালি বটি। তো স্নান করে ঘরেতে এসেই দেখি ঝমঝমিয়ে শুরু হয়ে গেল বৃষ্টি। তো চলো স্নান টান করে চলে এসেছি, এখনো মাথা তো আসতে হয়নি, সকাল থেকে খাইনি, রান্না টান্না করছিলাম। চলো এখন আগে খেয়ে নেবো, তারপরে কথা। কুচুর সাথে কি সুন্দর খেলা করছে, ওর বর বউটা দেখা, কুটুসের বর বউটা দেখা, এই দেখো কুটুসের বর বউ কি হাল করেছে দেখো শুধু। আর এখন খেলা করছে কুটুস, ওটা মুখে চলে যায়, মুখে চলে গেলে কি হবে জানো, একদম ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ধর না না না, ওর একদম না, একদম না, ভেতরে ঢুকে যায় ওটা, ওটা করো না, শোনা করো না, তুমি এমনি খেলো। হ্যাঁ, ওটা ভেতরে ঢুকে গেলে কিন্তু তোমাকে হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওটা করো না। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখো বোন নিয়ে এসেছে মোচার চপ, আর শুরু করে দিয়েছি মুখ টুক ধুয়ে খাওয়া। তো এখানে একটু স্যালাড দিয়েছে, স্যালাডের যা হাল আর খেতে ইচ্ছা করলো না। এখন খেলা করছে, আর ওকে এখন খাইয়ে দিতে হবে। ও কোথা থেকে ঘুরে আসলি তুই কুটুস, তুই কোথায় যাচ্ছিলি মাম্মামকে ফেলে? হ্যাঁ, বাউলির বাড়ি। ওখানে কি 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 করলে তুমি? তোমাকে কি দিল? ও আমাকে বিস্কুট দিল। তুমি খেলে? ওকে থ্যাংক ইউ বলেছো তো? তাই মারামারি করনি তো? জলও খেয়েছ? তারপরে মাম্মামকে রেখে তুমি চলে গেলে, মাম্মাম কাঁদলো না বাড়িতে, কষ্ট পায়নি? তাহলে মাম্মামকে রেখে তুমি চলে গেলে, তাহলে আমিও কালকে তোমাকে রেখে চলে যাব। হ্যাঁ চলে যাব, তুমিও তো আমাকে রেখে চলে গেলে যাবো না? ঠিক আছে, তো এখন খেলছে, এখন ওকে খাইয়ে দেবো। আর এখন বাজে 9:45 মতো। কুটুসের এখন খাবার চলে এসেছে, এটা হলো সেডিগ্রো, আর এখানে আছে জল। এই তুই আলু নিয়ে আসলি কেন? আচ্ছা আগে খেয়ে নাও তারপরে, ঠিক আছে? না খেলে শক্তি হবে না, তুমি রান্নাও করতে পারবে না, শক্তি হয়ে গেলে তো রান্না করা যায় তাই না? কি রান্না করবে আলু দিয়ে? তরকারি, ঠিক আছে। তো চলে এলাম রাতের ডিনার করতে, তো এখন খাচ্ছি কচু দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম। আলু গলে গেছে কিন্তু কচুগুলো কিন্তু কিছুই গলেনি। তো যাই হোক, এই যে ইলিশ মাছ আছে এগুলো আছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে এসে এখন চলে এসেছি হাত পা ধুয়ে, আর এখন বেঁধে নেবো চুলটা। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।